প্রতিটা মানুষের জীবনের গল্প আলাদা আলাদা, তাদের ভালো লাগা, চাওয়া পাওয়া, হতাশা, প্রত্যাশা, সবকিছুই। জীবন মানুষের ইচ্ছেগুলোকে যেমন দুমড়ে মুচড়ে দেয়, তেমনি অদ্ভুতভাবে আশার আলো দেখায়। আজ এই আশার খোঁজে এসেছি আমরা। চেলচক এবার নিয়ে এসেছে অনুগল্পের সিরিজ অরিন্দম মুখার্জির কলম থেকে। লেখক অরিন্দম মুখার্জির জন্ম বীরভূমে, তবে কর্মসূত্রে তিনি দিল্লিতে রয়েছেন বহুদিন। মিডিয়া মার্কেটিং এর দায়িত্বশীল পদের কর্মব্যস্ততার মধ্যেও অল্প সময় পেলে তিনি তার কলমের ডগায় ফুটিয়ে তোলেন নানা ধরনের গল্প, যা পড়ে কখনো আমাদের মন কাঁদে, কখনো ভালো লাগাতে ভরে যায়, কখনো অবাক করে, কখনো বা অজানা অনেক তথ্যকে জানায়। তার গল্পের সম্ভার থেকে নেয়া অনুগল্পের সংকলন আশার খোঁজে। আশা করি আপনাদের সবার ভীষণ ভালো লাগবে। আজ আশার খোঁজের প্রথম গল্প প্রতিলিপি। গল্প পাঠে আমি অঙ্কিতা ঘোষ, আর সঙ্গে থাকবেন অনির্বাণ সরকার। শুরু করছি আমাদের আজকের গল্প প্রতিলিপি। রাহুলের সাথে ফোনে কথা বলতে বলতে সুজাতার প্রসঙ্গ উঠতেই তেলে বেগুনে জ্বলে উঠল অর্ণব। ছাড় তোর কথা, বাড়িতে কি যে সারাক্ষণ হিজিবিজি লিখে যাচ্ছে কে জানে। অফিসের কাজটুকু করে এসে বসে পড়বে খাতা পেন নিয়ে, লেখিকা হবে নুনি, লেখিকা, যত আকাশ কুসুম কল্পনা। আজ সকালে এত রাগ হয়েছিল, দিয়েছি খাতাটা ছুঁড়ে ফেলে। কি বলছিস তুই অর্ণব? ঠিক বলছি, বেশ করেছি। ফোনটা আরো 10 মিনিট চলল। রাহুলের কথাগুলো শুনে একটু চুপ মেরে গেল অর্ণ। কথাগুলো যেন এখনো কানে বাজছে। তাড়াতাড়ি নিজের ফোনটা হাতে নিয়ে প্রতিলিপিটা ডাউনলোড করল। ওটা খুলে তাতে সুজাতার নাম টাইপ করতেই চোখের সামনে উঠে এলো তার খুব চেনা মুখটা। প্রোফাইলটা খুলতেই অর্ণব দেখল নিচে লেখা আছে, আমি কোনো লেখিকা নই, লেখার চেষ্টা করছি মাত্র। আমার স্বামীর ভালোবাসা আর উৎসাহই আমার লেখাগুলোর রসদ। চোখের পাশটা চিকচিক করে উঠল অর্ণবের। লেখাগুলোই চোখ চেপেই চোখে পড়ল একটা লেখা, যার নাম অর্ণব শুধু তোমার জন্য। লেখাটা এক নিঃশ্বাসে পড়ে নিজের চোখের জল আটকাতে পারল না অর্ণব। লেখাটা শেষ করেই চোখ গেল নিচে লেখা শতাধিক কমেন্টগুলোয়। দুই বাংলার মানুষ যেন সমস্ত ভালোবাসা উজাড় করে দিয়েছে। এখানে কোনো বিরোধিতা নেই, কোনো রাগ নেই, শুধুই ভালো লাগা আছে, ভালোবাসা আছে। কেউ লিখেছে দারুণ হয়েছে আপু, তো কেউ লিখেছে তোমার ফ্যান হয়ে গেলাম, আবার কেউ লিখেছে অর্ণবের মতো জীবন সঙ্গী পাওয়া ভাগ্যের ব্যাপার। কোথাও উঠছে এক রাশ ভালোবাসার চিহ্ন, কোথাও ভিড় করে আছে একগুচ্ছ ফুলের শুভেচ্ছা। বুকের ভেতরটা কেমন যেন মুচড় দিয়ে উঠল অর্ণবের। ভালোবাসার গর্বের এক মিশ্র অনুভূতির নদীর স্রোতের মতো বইতে লাগলো মনের ভেতর। রাতের বেলা অফিস থেকে ঘরে ফিরে একটু ফ্রেশ হয়ে কিচেনে সুজাতা ঢুকতেই হঠাৎ করে ওর হাতটা চেপে ধরল অর্ণব। তারপর ওকে টেনে নিয়ে গেল স্টাডি টেবিলের দিকে। স্টাডি টেবিলের ওপর সাজানো রয়েছে এক গোছা লাল গোলাপ, একটা নতুন ডায়েরি, আর
তার পাশে খুব দামি একটা ফাউন্টেন পেন। ডায়েরিটার উপরে লেখা রয়েছে, সুজাতা, শুধু তোমার জন্য। সুজাতা বাকরুদ্ধ হয়ে অর্ণবের দিকে তাকাতেই অর্ণব বলে উঠল, ওই 10,000 চাকরি আর করতে হবে না তোমায়, আমি ঠিক চালিয়ে নেব, তুমি শুধু মন প্রাণ দিয়ে লিখে যাও। সুজাতা ওর দিকে অবাক হয়ে তাকিয়ে কিছু একটা বলতে যাওয়ার আগেই ওকে চেয়ারের উপর বসিয়ে দিয়ে অর্ণব বলল, তুমি তুমি লেখো, আমি আমি তোমার জন্য চা নিয়ে আসছি। আপনারা এতক্ষণ শুনছিলেন অরিন্দম মুখার্জির ছোট গল্পের সংকলন থেকে নেওয়া প্রতিলিপি গল্পটি। আগামী সপ্তাহে নিয়ে আসছি এই সংকলনের দ্বিতীয় গল্প, আমার ছেলে। গল্পটি শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল টেলটক এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যেন। আমাদের চ্যানেলের সব আপডেট এবং নোটিফিকেশন পেতে আমাদের ফেসবুক পেজকেও ফলো করুন। ভালো থাকবেন। আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।